পরীক্ষা দেওয়ার আগে আমি 9টার দিকে মেবি আম্মুকে ফোন দিলাম যে তুমি নামাজে বসো, আমি যতক্ষণ পরীক্ষা দেই ততক্ষণ নামাজ পড়ব, আমি তো শেষ হবে। তো বলছে আচ্ছা ঠিক আছে আমি নামাজে বসতে তুমি পরীক্ষা দাও। পরীক্ষা দিতে আসলাম, আসার পর দেখি সব কম, আমি সব পার। এখানে 3 মাসের মতো চাকরি করতেছি, এখানে আমাকে নিয়ে গেছে যে তুমি পড়তে পারবা। আমার ইচ্ছা ছিল যে গ্রেড তো হলো না, তো যাই হোক একটা জব যদি পাই ভালোভাবে লেখাপড়া করি। আমাকে বলে নিয়ে গেল যে 4-5 ঘন্টা করে পড়তে পারবো। তো আনফর্চুনেটলি যে আমার সিনিয়র ছিল সে আমাকে আসলে পড়তে দেয় না। আমি যখনই পড়তে বসছি মানে কোনো কাজ নাই, আমাকে দিয়ে অনেক কাজ করাইছে, মানে অযথা যে কাজ আছে না সেগুলো করাইছে। এমনকি আমি সব কাজ আমি করছি, বাট তারপরে ওনা আমাকে দেখতে পারতো না, কারণ আমি পড়তে বসতাম। তো আমি প্রতিদিন জাস্ট নামাজ পড়ে দোয়া করতাম। আমি যদি এখান থেকে আর একবার সুযোগ পাইতাম তাহলে লেখাপড়ার প্রতি ভালোবাসাটা ফিরে আনতাম, আর ওইখান থেকে আমার লেখাপড়ার প্রতি ভালোবাসাটা আসলে চলে আসছে। 12 ঘন্টা ডিউটি করতাম, ডিউটি করে মনে করেন যে মানে পৃথিবীটা এমন হয়ে গেছিল যেন এই ফ্যাক্টরি আর ফ্যাক্টরির সামনে যে ডরমিটরি আছে ওইটুকুই। মানে আমি 3 মাস গেছি, তার বাইরে আমি যাইতে পারি না। আমি শুধু মনে মনে বলি যদি এখান থেকে যাইতে পারি, যে 12 ঘন্টা করে আমি ডিউটি করি, আমি যদি 8 ঘন্টা করে লেখাপড়া করি, হয়তো আমি কিছু ভালো কিছু করতে পারবো। তো পরীক্ষার 6টে পরীক্ষার 1 সপ্তাহ আগে মানে নাম করতেছি। তো আমার চাচাতো ভাই আছে, ও জব করে, সরকারি জব করে। আমার আপুকে বোঝাইছে যে ওর আমি ভাইয়াকে বলছি আমার সিচুয়েশন, আব্বুকে বলছে, আব্বু বলছে যা পরীক্ষা দিতে যা। আমি তো তখন জানি আমার চান্স হবে না, কারণ আমি প্রায় 4 মাস ধরে লেখাপড়া করি না, ওইভাবে লেখাপড়া করতে পারি না। তো আমি বলছি আব্বু আমি যখন যাব আমার তো আবার পরীক্ষা শেষে তো এখানে জবে আসতে হবে, তাহলে গিয়ে কি লাভ হবে। পরে আব্বু অনেকক্ষণ ভেবে বলতেছে যাও, যদি চান্স না হয় তাহলে আরেকবার থেকো, এখন তোর করোনা প্রায় শেষের দিকে, এখন আর এরকম সমস্যা নেই। তো যখন বলছে তখন আসরের নামাজের পরে মেবি আমি তখনই সব কিছু নিয়ে চলে আসছি, মানে কাউকে বলি নাই। ওইখানে একটা স্যার ছিল, ওনাকে জাস্ট বলে চলে আসছি। এখানে আসার পরে লেখাপড়া করছি, তো ভালোভাবে লেখাপড়া করছি। তারপরে আসলে অনেকে অনেক স্বপ্ন দেখাইছিল ডুয়েটে চান্স পাইলে অনেক কিছু পাবা, যেটা আশা করতেছে সেটা পাবা। তো সেই উদ্দেশ্য নিয়ে লেখাপড়া করি। যাই হোক, তো পরীক্ষা দিলাম প্রথম দিন এমএমইতে পরীক্ষা দিছি, অনেক ভালো হয়েছে। রুমে গিয়ে দেখি যে এমএমইতে অনেক খারাপ হয়েছে, মানে যখন প্রশ্ন মিলায় মানে একটা ভেক্টর ম্যাথ আসছে, তো দেখি আমি আলফা মান বের করছি, বাট লাস্টে আবার বলছে যে লব্ধি বাই করছে, আমি লব্ধি বাই করি নাই। তারপরে একটা রাইটের মেথ আসছে, ওইখানে 8/9 হবে, আমি 9/8 দিয়ে আসছি, মানে সেই রকম কান্না করতেছি। আমাকে ফোন দিলাম, আমা বলতেছে যে কান্না করার দরকার নাই, কালকে পরীক্ষাটা ভালোভাবে দাও। তো ইনশাল্লাহ সব কিছু দিলাম, দেওয়ার পরে বাইরে গেলাম। ফ্রেন্ড সার্কেলরা যখন আসলে বললো যে এটা অ্যান্সার, এটা এটার অ্যান্সার, এটা তো দেখলাম সব হয়েছে, মনের মধ্যে একটা অনেক আনন্দ ফিল হইল। তো তারপরে তাবলিগে গেছিলাম, তাবলিগে যাওয়ার পরে 10 দিন 11 দিন থাকার কথা, 9 দিন থাকার পরে আমার আর ভালো লাগে না, ভাবছি যে চলে আসবো। ঢাকাতে চলে আসলাম, রেজাল্ট যেদিন দেবে সেদিন মানে তার নামটা নাই বলি, আমার সাথে মানে প্র্যাঙ্ক করছে, ঠিক আছে, মানে একটা স্ক্রিনশট দিছে, একটা দিক হবে স্ক্রিনশট পাঠাইছে, 20 জনের ক্যান্ডিডেট লিস্ট আছে ওটার স্ক্রিনশট পাঠাইছে, কিন্তু উপরে কিছু দেয় না। আমাকে বলতেছে যে আচ্ছা তোমার তো চান্স হয়ে গেছে, আমি বলতেছি তাই বলছে মেকানিক্যাল চান্স হয়েছে, আমি দেখছি। আমার কনফিডেন্স আছে আমার মেকানিক্যাল চান্স হবে, আমার পরীক্ষা অনেক ভালো হয়েছে। তো বলতেছি তোমার কাছে কি কোনো কি আছে, কোথায় দেখলো, আমি তো ওয়েবসাইটে দেখতেছি পাই না। তো বলতেছে আমার কাছে আছে, আমি একটা গ্রুপ থেকে পাইছি, বললাম দাও। পরে আমাকে দিল, দেখে তো আমি সেই খুশি হয়েছি,
তারপরে বাসায় জানাইলাম, আব্বুকে জানাইছি, আপুকে জানাইলাম। জানানোর পরে নামাজ পড়লাম, আল্লাহকে শুকরিয়া আদায় করলাম। তারপরে কিছুক্ষণ পরে মানে আমার এক ফ্রেন্ড গোলাম মোল্লাকে আমি পেটে দিছি। তারপরে আলমগীর ভাই আছে চতুর্থ পর্বে, চতুর্থ বর্ষে, ওনাকে দিছি। ওনা বলতেছে এটা তো আসলে রেজাল্ট না, রেজাল্ট এখনো হয় না, ক্যান্ডিডেট লিস্ট। তখন তো মনে করেন আমার কিছু ভালো লাগতেছে না, কি করবো। তারপরে আব্বুকে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম আব্বু এটা তো আসলে একদম মজা করছে, এটা ভুয়া। ওকেও ফোন দিলাম, ও বলতেছে আমি এমনি ইয়া করছি, আব্বুকে বলছি, ওরা বলছে সবাইকে বলে দিছে, চান্স পাইছে। আমার মামাকে বলছে, আমার আব্বু বলছে তুই আমাকে বললি কেন, তুই চান্স পাইছিস আমাকে বললি কেন, কোনো কিছু না জেনে আমাকে বলছিস যে চান্স পাইছিস। আসলে ওই সময় আসলে আমার মাথাও কাজ করে না, এটা ক্যান্ডিডেট প্লিজ নাকি। ওখানে যে নাম আছে আমাদের ফ্রেন্ড সার্কেল আছে, ওরা সবাই চান্স পাওয়ার মধ্যে, এমনকি যে কয়েকজন ছিল এক থেকে বিশ পর্যন্ত আমাদের ফ্রেন্ডরা সবাই চান্সও পাইছে। তো আমি ভাবছি যে সবাই চান্স পাইছে, আর যেগুলোকে আমি চিনি না ওইগুলো আসলে আমি জানি না। এগুলোর মধ্যে থেকে অনেকে বাদ গেছে, প্রায় আমরা 12-13 জন আছি, মানে এক থেকে বিশের মধ্যে সবারই চান্স হয়ে যায়। তো আমি দেখে ভাবছি যে হয়তো চান্স হয়ে গেছে। আর আশেপাশে ফ্রেন্ডরা ছিল, ঢাকার ফ্রেন্ডরা ছিল, ওরা তো মনে করেন যে উল্লাসে আমাকে আরো ওইটা থেকে হিট করে নিয়ে আসছে, যে বাড়িতে ফোন দিয়ে এই জায়গা ফোন দিয়ে ওই জায়গা ফোন দিয়ে ওরা ফোন দিয়ে জানাচ্ছে। তা আব্বু আমি বলছে তুই আমাকে জানালি কেন। তো আমি তো তখন কি করবো, আমি ভাবতেছি যে আমি যদি চান্স না পাই, তো আমার নিজেকে নিজে বলতেছি যে না আমি চান্স পাবো, আমি অনেক ভালো পরীক্ষা দিয়েছি, চান্স আমি পাবো। আবার ভাবি যদি চান্স না আসে, আল্লাহ যদি ভাগ্যে না রাখে, আমি বাড়িতে কিভাবে যাবো। আব্বু এই কথা বললো আমি বাড়িতে যাবো কিভাবে। তো যাই হোক, আমি খাওয়া দাওয়া করি নাই, যখন 3টা বাজে গোসল করলাম, গোসল করে এক ভাইয়াকে ফোন দিলাম যে ভাই আমি নামাজ পড়ি, আপনি যদি রেজাল্ট পাবলিশ হয়, যদি চান্স পাই আমাকে ফোন দিয়ে জানাই দিন। তো যাই হোক, তখন নামাজ পড়লাম, নামাজ পড়ে মানে আমি দোয়াতে আছি, তখন তানভীর ভাই ফোন দিল আমাকে যে কংগ্রেচুলেশন, পরে বলছে আচ্ছা ঠিক আছে বাড়িতে আসবি। তখন তো বলছে যে আমি স্ক্রিনশট পাঠা, আমি না দেখে আমার ভাইয়ের কাছে, ছোট ভাইয়ের কাছে কি পাঠা দিলাম, তখন বিশ্বাস গেল। তো তখন অনেক খুশি হয়েছে। তো আমার আমার বাবা মাকেও আসলে মানে স্বাক্ষর করতে জানে না ভালোভাবে, লেখাপড়া জানে না। তো আমার আব্বুর ইচ্ছা ছিল যে পাবলিক ভার্সিটিতে পড়ব। তো আমি যখন এটা পূরণ করছি, তো উনি অনেক খুশি হয়েছে নাই, আমি বুঝি সে অনেক খুশি হয়েছে। গর্বের সাথে সবাইকে বলতে পারে যে আমার ছেলে বুয়েটে পড়ে। আসলে গ্রামের মধ্যে তো বুয়েট বললে চেনে না সবাই, ভাবে বুয়েট বুয়েট। ইভেন আমি একটা মানে টি শার্ট পরে গেছি বাসায়, তো পিছনে বুয়েট লেখা। তো আমাকে এক মানে আঙ্কেল ডাক দিচ্ছে, শোনো বলছি যে আঙ্কেল বলেন তোমার নাম কি বুয়েট, এটা কি নাম।